সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কাছে তথ্যবহুল হলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনারা উৎসাহ অনুপ্রেরণা যোগালে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব। আজ একটি স্পেশাল আকিক আপনাদেরকে দেখাবো, কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, চাঁদ আকিক বা চোখ আকিক নামে আদিকাল থেকে মানুষ এক ধরনের আকিক পাথর ব্যবহার করে আসছেন। এই আকিক গুলো বর্তমানে গত 15-20 বছর যাবৎ তেমন একটি বাজারে পাওয়া যায় না। এর একটি কারণ হচ্ছে এই আকিক পাথরের খনি অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে। এই ধরনের আকিক গুলো এখন আর সচরাচর পাওয়া যায় না বা কারো হাতে দেখাও যায় না। আমি আপনাদের জন্য 5টি চোখ আকিক কালেকশন করেছি, ভিডিও তৈরি করার জন্য নয়। অনেকের অনুরোধে অনেকে এই ধরনের আকিক পাথর আমার কাছে চান, যে চাঁদ আকিক আছেন। এই ধরনের আকিক গুলো মূলত এখন দুবাই বা ইউরোপ অঞ্চলে পাওয়া যায়, বাংলাদেশ বা ভারতবর্ষে এই ধরনের চাঁদ আকিক গুলো পাওয়া যায় না। কারণ আকিক পাথরের মধ্যে এই আকিকটি খুবই এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল আকিক, সবাই এই ধরনের আকিক কিনতে পারেন না। আর বাংলাদেশের মানুষ সস্তায় চান, এর জন্য ভালো জিনিসগুলো অনেক সময় ক্রয় করেন না। তারপরও কিছু মানুষ ভালো জিনিস ক্রয় করার চেষ্টা করেন, তারা টাকার দিকে তাকান না, তারা মানের দিকে তাকান এবং জিনিসের দিকে তাকান। সেই ধরনের ক্রেতার জন্য আমি এই 5টি আকিক দুবাই থেকে আনিয়েছি। আপনারা চাইলে আজকের চাঁদ আকিক বা চোখ আকিক নামক যে পাথরটি আছে, যে পাথরটি আরবিয়ানরা ব্যবহার করে, তুরস্কের নাগরিকরা ব্যবহার করে, দুবাই বা ইউরোপ দেশের নাগরিকরা ব্যবহার করে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করেন, মিশরের লোকেরা ব্যবহার করেন, অনেক ইউনিভার্সিটি কলেজ ইসলামিক স্কলারগণ এই ধরনের চাঁদ আকিক ব্যবহার করে থাকেন। কারণ এই আকিক গুলো খুব এক্সপেন্সিভ এবং খুবই সৌন্দর্যময় একটি আকিক। আমি চাঁদ আকিক ব্যবহার করলে কি হয়, আকিক পাথর মূলত ব্যবহার করা সুন্নত, এটি যে কেউ ব্যবহার করতে পারেন, এটি কোনো সাইড এফেক্ট নেই, এটি যে কোনো ধর্ম বর্ণের মানুষ ব্যবহার করতে পারেন। আকিক পাথর ব্যবহার করলে জাদুটোনা বান কুফরি কালাম থেকে মুক্ত থাকা যায়, যে কোনো দুর্বিপাক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়, কর্ম কাজে সফলতা আসে, মানুষের হয়রানি মানুষের দুর্নাম ঝামেলা অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আকিক পাথর ধারণ করলে। আকিক পাথর ধারণ করলে হস্তরেখা বিচার করার প্রয়োজন নেই, জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজন নেই, নিউমারোলজি বিচার করার প্রয়োজন নেই, বিংশোত্তরী বিচার করার প্রয়োজন নেই। যে কোনো ধর্ম বর্ণের মানুষ চোখ মুজে আকিক পাথর ব্যবহার করতে পারেন, কারণ আকিক পাথরে কোনো সাইড এফেক্ট নেই, এটি পড়লে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই আকিক যে কোনো মানুষ ব্যবহার করতে পারেন। এর জন্য অনেক দেশের মানুষ আকিক পাথর ব্যবহার করেন। আর আকিক পাথর যেহেতু আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবহার করতেন, হযরত সুলেমান নবীজি ব্যবহার করতেন, হযরত আলী হযরত ওমর ফিরুজা পাথর ব্যবহার করতেন, অনেক ইসলামিক স্কলারগণ অনেক দার্শনিকগণ আকিক পাথর ব্যবহার করেন। এবার আমি সেই চাঁদ আকিক গুলো আপনাদেরকে দেখাবো, যে চাঁদ আকিক গুলো বর্তমানে আমাদের দেশে তেমন একটি পাওয়া যায় না। এই চাঁদ আকিক গুলো খুবই এক্সপেন্সিভ, এক একটি আকিক পাথর সবার পক্ষে ক্রয় করা সম্ভব নয়। একটি রুবি বা একটি নীলা বা একটি গোমেদ বা একটি রক্তপ্রবাল পাথরের যে দাম, সেই রকম দাম আকিক পাথর এই চাঁদ আকিকের। এমনি কিন্তু একটি আকিক পাথর 200, 500, 1000, 2000, 3000 টাকা হইলে সর্বোচ্চ আকিক পাথর পাওয়া যায়, কিন্তু এই ধরনের চাঁদ আকিক 100, 200 বা 500 বা 2000, 3000 টাকায় আপনি কিনতে পারবেন না। এই ধরনের চাঁদ আকিক অনেক টাকা দাম। আমি সেই চাঁদ আকিক গুলো আপনাদেরকে দেখাবো, আপনাদের সুবিধার্থে
যারা আমার অডিয়েন্স বা শ্রোতা আছেন বা শুভানুদ্দায়ীরা আছেন যারা বিভিন্ন সময় আমার ভিডিও দেখেন, যেহেতু ইউটিউবে আমার দুটি চ্যানেলে নিয়মিত আপনারা ভিডিও দেখেন, আরেকটি চ্যানেল অ্যাস্ট্রোলজার জে আহমেদ নামে, ওই চ্যানেলেও আমার ভিডিওগুলো দেখেন। এটি হচ্ছে সেই চাঁদ আকিক যেটি দুবাই থেকে আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। এই পাঁচটি আকিক, এটি হচ্ছে নিচের অংশ কালো ব্ল্যাক, একবারে চোখের মণির মতো, একটি চোখের মণির মতো, একটি মানুষের চোখের মণির মতো, দেখুন চাঁদের মতো এই আকিকটি, এত উজ্জ্বল, এত মসৃণ এবং এত সুন্দর আকিক। এই আকিকগুলো সচরাচর বর্তমানে বাজারে পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ধরনের আকিক যদি কারো প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করবেন। তবে সচরাচর যে সবসময় আমি এই আকিকগুলো আপনাদেরকে দিতে পারবো তার পূর্ণ নিশ্চয়তা দিতে পারছি না, কারণ এই ধরনের আকিক সচরাচর পাওয়া যায় না, খুবই রেয়ার। এক কথায় বলতে গেলে এই ধরনের আকিক আমি সচরাচর পাইনি। আমার গত 12 বছর জ্যোতিষশাস্ত্রের অভিজ্ঞতায় আমি তেমন একটি এই ধরনের আকিক পাথরগুলো পাইনি। এটা হচ্ছে নিচের অংশ, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, নিচে কালো থাকবে আর উপরে এই ধরনের চাঁদ থাকবে। এটি একবারে হুবহু ন্যাচারাল স্টোন, কোনো ধরনের হিটেজ করা নয়, কালার করা নয়, কিচ্ছু নেই। যারা আপনি নিজে হাতে দেখলে বুঝতে পারবেন এটি চাঁদের মতো দেখতে এই পাথরগুলো। এই পাথরগুলো আপনি চাইলে সংগ্রহ করে নিতে পারেন, এই পাথরগুলো আপনি ঘরের জন্য সংগ্রহ করে রাখতে পারেন। আজ থেকে 20 বছর 10 বছর পরে এই ধরনের পাথরগুলো মিউজিয়ামেই থাকবে, কিন্তু হাতে থাকবে না, এটি আমি নিশ্চিত করে বলতে পারি। যেমন আজ থেকে 20 বছর আগে যে জমরুদগুলো পাওয়া যেত, এখন কিন্তু সেই জমরুদগুলো আর পাওয়া যায় না, পাওয়া যায় মিডিয়াম মানের। তেমনি এই চাঁদ আকিকগুলো আজ থেকে 10 বছর 15 বছর পরে পাওয়া যাবে কিনা বলা মুশকিল। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে চাঁদ আকিকগুলো যদি কারো প্রয়োজন হয় এই ধরনের চাঁদ আকিক চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে যদি আপনার নসিবে থাকে তাহলে আপনি নিতে পারবেন, আর যদি ভিডিও ছাড়ার পরপরই বিক্রি হয়ে যায় তাহলে তো আমার কিছুই করার নেই, কারণ এই ধরনের আকিক সচরাচর পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য, আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনকে জানানোর জন্য এবং তাদেরকে রত্নপাথর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনি অনুরোধ করলে আরেকজন অনুপ্রাণিত হবেন, আপনার অনুপ্রাণিত হয় আমি আরো নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, জ্যোতিষশাস্ত্র বিষয়ক যে কোনো ভিডিও দেখতে, রত্নপাথরের যে কোনো ভিডিও দেখতে, নিউমারোলজির ভিডিও দেখতে, এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করুন যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।